ভিডিওটি শুরুতেই আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। চলে আসি আসল খবরে। এবার ফেসবুক লাইভ করা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোষের মুখে পড়লেন মদন মিত্র। ফেসবুক লাইভে কামারহাটি পুরসভার পুর প্রশাসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন কামারহাটির বিধায়ক। দলীয় নেতৃত্বকে বার্তা দেন তিনি, তার এই কাণ্ড কারখানায় বেজায় চলেছেন তৃণমূল নেত্রী। আজকের ওয়ার্কিং কমিটির বৈঠকে কার্যত হুঁশিয়ারি সুরে মদন মিত্রকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে লাইভটি ডিলিট করে দিয়েছেন মদন মিত্র, তবে এই প্রথম নয়, দিন কয়েক আগেও মদন মিত্রর কাছে বার্তা পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। SSKM হাসপাতাল থেকে মদন মিত্র ছাড়া পাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়েন, এরপরই তাকে আপাতত বাড়িতে থাকার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সী মারফত তার সেই বার্তা কামারহাটির বিধায়কের কাছে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে মদন মিত্র এই কথা জানান, নেত্রীর নির্দেশ তিনি মেনে চলবেন বলে প্রতিশ্রুতিও দেন, কিন্তু আজকে সেই ভুল আবারও করলেন। প্রসঙ্গত, সাধারণ মানুষের মধ্যে মদন মিত্র যেমন জনপ্রিয়, ফেসবুক লাইভেও তিনি সমান পপুলার। আমি মদন মিত্র লাইভে আছি, এই ডায়লগ এখন সোশ্যাল মিডিয়ায় চলতি কমেন্ট। হ্যাশট্যাগ MM লাইভ মানে নেটিজেনদের কাছে আলাদা একটা উন্মাদনা। তবে সেই ফেসবুক লাইভ এবার কাল হলো কামারহাটির বিধায়কের। এখন আমরা মদন মিত্রর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও এর প্রত্যুত্তরে মদন মিত্র কিছু বলেননি। যদি কিছু জানান পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিও থেকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন। অনেক ধন্যবাদ।